মুকিদুল ইসলাম মুগ্ধর হাত পেতে অপেক্ষা ম্যাচ বলটার জন্য। দলের জয়ের দিনে 5 উইকেট পেয়েছেন। ম্যাচের বলটা মুগ্ধ নিয়ে যাচ্ছেন তার মায়ের জন্য উপহার স্বরূপ। আমার যত 5 উইকেট আছে আমি সব বল সংগ্রহ করে রাখি নিজের কাছে। আমার এটা আমার আম্মুর শখ, আম্মু রাখে, এই জন্য আমি নিয়ে রাখি স্যারদের কাছে। আম্মুর ইচ্ছা ন্যাশনাল টিমে খেলা, উনি দেখবে ন্যাশনাল টিমে খেলতেছি, উনি বসে বসে খেলা দেখবে, এটাই ইচ্ছা। তো দেখি আল্লাহ যদি চায় আর কি। ছোট্ট ক্যারিয়ার, আছেন ক্রিকেট বোর্ডের সুনজরে, তবে লড়াই তার যতটা মাঠে ক্যারিয়ার জুড়ে তাকে ততটাই ভুগিয়েছে ইনজুরি। এখনও পুরোপুরি ফিট নন, দারুণভাবে নতুন একটা মৌসুম শুরু করেছেন, মেনে নিয়েছেন বাস্তবতা, সেট করেছেন নতুন লক্ষ্য। ইনজুরি আছে, ইনজুরি নিয়েই খেলতে হয় বলারদের, ছোটোখাটো ইনজুরি নিয়ে তো সবসময় খেলতে হয়, বাট ইনজুরি ওভারকাম করতেছি, দেখি আল্লাহ চাইলে। প্রথম লক্ষ্য হচ্ছে টিম নিয়ে জেতানো, টিমের একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে নিজের পারফরমেন্সটা হাইস্ট উইকেট টেকার হওয়ার চেষ্টা করবো আর কি। আমি হচ্ছে সবসময় পেসের উপরেই নজর দিই বেশি, সুইং মার্শাল্লাহ আছে আমার আলহামদুলিল্লাহ, তো আমি পেসটা নিয়েই বেশি কাজ করতেছি। মাশরাফির দল লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 7.2 ওভারে 40 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন মুগ্ধ। প্রেশার সিচুয়েশনে নার্ভ ধরে রেখেছেন, তার স্পেলটাই হয়তো পার্থক্য গড়ে দিয়েছে। উইকেটটা ব্যাটসম্যানদের উইকেট ছিল, রান 288, এরপর যারা ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছে, আসলে ও উইকেটটা হচ্ছে কপালে আলহামদুলিল্লাহ আমার আমি পাইছি, বাট টাফ ছিল বলারদের জন্য, এই উইকেটে বোলিং করা অনেক টাফ ছিল। মুগ্ধ দারুণ পারফর্মার, নিয়মিত পারফর্ম করছেন বলেই ঘরোয়া লীগের দলগুলোর পছন্দের লিস্টে মুগ্ধ আছেন। এভাবেই মুগ্ধ মুগ্ধতা ছড়াতে থাকুক, পূরণ করুক মায়ের স্বপ্ন, মুগ্ধতে স্বপ্ন দেখুক বাংলাদেশ। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।